वेलकम स्टूडेंट्स। तो आज के हमरा वेस्ट बेंगल बोर्ड 24 नम्बर अनुशीलनी त्रिकोणमिति कैकटा अंक नहीं आलोचना करब। तो प्रथम अंकटा देखो, तीन नम्बर अंकटा, प्रथम तीन नम्बर अंकटा करी। बोलछे आलफा और बीटा दुटी परस्पर पूरक, परस्पर पूरक माने आलफा प्लस बीटा कत देवा आछे, 90 डिग्री देवा आछे। কি দেখাতে বলেছে? ফার্স্ট প্রমাণটা দেখো, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তাহলে আমি এখানে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা জায়গায় কি লিখতে পারি? সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। 90 মাইনাস আলফা, কারণ বিটা ইজ ইকুয়াল টু দেখো দেওয়া আছে কত, এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু দেওয়াই আছে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে sin 90 মাইনাস আলফা আমরা জানি cos হয়ে যায়, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 হয়ে গেল। সেকেন্ড প্রমাণটা দেখো, এটা একটু পুছি, তিন নম্বরে সেকেন্ড প্রমাণটা দিয়েছে cot beta plus cos beta is equal to cos beta by cos alpha 1 plus sin beta। তাহলে এই ক্ষেত্রে আমরা ডান পক্ষকে ধরে নিই আর এই চেষ্টা আগে লিখি। তাহলে কি দেওয়া আছে? cos beta by cos alpha 1 plus sin beta। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? cos beta by cos alpha plus cos beta into sin beta by cos alpha লিখতে পারি। এইবার দেখো এখানে cot beta আছে, cos alpha কে আমি কি লিখতে পারি? প্রথম কন্ডিশনটা কি দেওয়া ছিল? alpha plus beta is equal to 90, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে cos of alpha কে আমি 90 ডিগ্রি মাইনাস beta লিখে দিতে পারি, প্লাস একই রকম ভাবে cos of beta sin beta, cos alpha কে কি লিখতে পারি? cos 90 মাইনাস বিটা। তাহলে cos 90 মাইনাস বিটা কি হয়? sin বিটা, cos বিটা বাই sin বিটা প্লাস cos বিটা sin বিটা sin বিটা। তাহলে দেখো কেটে গেল, তাহলে cos বিটা বাই sin বিটা কি হয়ে গেল? cot বিটা প্লাস cos beta পড়ে রইল। তাহলে RHS is equal to LHS, একই ব্যাপার। এরপর তোমাদের তিন নম্বর অঙ্কটা বাড়িতে একটু ট্রাই করো, নিজেরা নিজেরা তিন নম্বর অঙ্কটা একটু ট্রাই করো, তারপর আমি দেখাই চারের অঙ্কটা। তিনের এক দুই করে দিলাম, তিনের চারের অঙ্কটা বাড়িতে একটু চেষ্টা করো। তিনের চারের অঙ্কটা দেখো, সরি চারের অঙ্কটা কি দেওয়া আছে? সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই আমাকে প্রুফ করতে বলেছে। সেক অফ 17 মাইনাস সেক অফ 17 মাইনাস সাইন 73 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার by y into root over y square minus x square। তাহলে এই অঙ্কটা দেখো, খুব একটা ভালো মেথডে করি আমরা, সোজা মেথড, অনেক রকম ভাবে অঙ্কটা করা যায়। এটা 90 ডিগ্রি আমরা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যদি 17 হয় তাহলে এই কোণটা কত হবে?
भूमिकोण भूमि रेस्पेक्टे लिखे नीते पाइथागोरस थ्योरम पाइथागोरस उपपाद्य अनुयायी वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर এবার খুব সোজা হয়ে গেল দেখো sec 17 বলেছে আমি লিখি sec 17 মাইনাস sin 73 sec 17 হচ্ছে cos এর উল্টো cos 17 কি হয় ভূমি বাই অতিভুজ তাহলে sec 17 কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে y বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার এলো তোমাদের খুব পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি করে ফেলতে পারবে তাহলে দেখো এলসিএম হয়ে গেল লসাগু তাহলে উপরে পড়ে রইল ওয়াই স্কয়ার মাইনাস রুট ওভার এ ইন্টু রুট ওভার এ আমরা কি জানি এ হয় তেমনি রুট ওভার এটা ইন্টু রুট ওভার এটা তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তাহলে খুব সোজা প্রসেস এটা করে দিলাম আরো অনেক রকম ভাবে করা যায় এটা হচ্ছে ইজি মেথড কিন্তু এই মেথডটা একটা জিনিসই মনে রাখতে হবে কোনটা ভূমিকোণ ধরছো সেটা রেসপেক্টে করতে হচ্ছে তাহলে ভূমিকোণটা যদি গন্ডগোল করে ফেলো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এরপরে আমরা অঙ্কটা করব আটের অঙ্কটা তোমরা যখন ভিডিওটা দেখবে একটু পজ করে করে দেখো তাহলে ধরতে সুবিধা হবে আটের অঙ্কটা দেখো কি দেওয়া আছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রুফ করতে বলছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইনটু কস কিউ ইজিক্যাল টু কস পি দেখো এই অঙ্কটা একটা টেকনিক আছে ধরার সমস্ত অ্যাঙ্গেল গুলো কিসে নিয়ে যেতে হবে আমাদের পি এর টার্মসে তাহলে এখানে পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে 90 তোমাদের মনে কোশ্চেন হতে পারে আমি এখানে পি দিয়ে রিপ্লেস করব না কিউ দিয়ে রিপ্লেস করব পি প্লাস কিউ তো 90 তাহলে পি কে তুমি 90 ডিগ্রি মাইনাস কিউ লিখতে পারো আবার কিউ কে 90 ডিগ্রি মাইনাস পি লিখতে পারো তাহলে কি করব আমরা কোনটা করলে সুবিধা হয় যেটা প্রুফ করতে দিয়েছে দেখো বাম পক্ষ ডান পক্ষ ডান পক্ষে কি আছে পি দিয়ে আছে তাহলে এখানে আমরা সমস্ত কিউ গুলোকে রিপ্লেস করব তাহলে বাম পক্ষ দেখো এল এইচ এস সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ cos q মানে আমি লিখতে পারি cos অফ 90 ডিগ্রি মাইনাস p মাইনাস একই রকম sin p cos q কে রিপ্লেস করব 90 ডিগ্রি মাইনাস p তাহলে কি হয়ে গেল sin p cos 90 মাইনাস θ sin θ হয় মাইনাস sin p cos 90 মাইনাস sin হলো তাহলে রইল 1 মাইনাস সাইন স্কয়ার পি তার মানে কস স্কয়ার পি তার মানে কস পি সমান সমান আর এইচ এস নিয়মটা বুঝে নাও অঙ্ক তোমায় দেখে বুঝতে হবে যে এটা কিসের অ্যাপ্লিকেশন দিয়েছে এবার আমরা 10 এর অঙ্কটায় যাই তোমরা কিন্তু কিছু লিখছো না কিরকম কার ক্লাস কেমন লাগছে কিরকম কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে কিছু লিখছো না
কমেন্ট বক্স ফাঁকা, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে আমি এটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি, এ ও বি কি দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া আছে, বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, সি যে কোনো একটা বিন্দু, কি বলেছে, এ সি বি সি যুক্ত করছি, এ সি বি সি যুক্ত করলাম, আর কি যুক্ত করলাম, ওসি, ওসি যুক্ত করলাম, কি বলেছে প্রুভ করতে, ট্যান এ বি সি, তাহলে এ সি যুক্ত করলাম, বি সি যুক্ত করলাম, আর বলেছে ওসি যুক্ত করলাম, বলেছে ফার্স্ট প্রমাণটা দেখো, বলেছে ট্যান অফ অ্যাঙ্গেল এ বি সি সমান কট এ সি ও, এ বি সি আর এ সি ও, এইটা ভালো করে দেখো অঙ্কটা, এ বি সি আর কট এ সি ও, এ বি সি মানে হচ্ছে এইটা আর এ সি ও, এইটা এইটা প্রুফ কর, মানে ইকুয়াল প্রুফ করতে হবে। তাহলে দেখো প্রথমে তোমরা কি বুঝতে পারছো, যে এইটা তো ব্যাসার্ধ, ওবি সমান ওসি, লেখো ওবি সমান ওসি, ডান দিকে লেখো একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এই যুক্তিগুলো কিন্তু দিতে হবে। ওবি সমান যদি ওসি হয় তাহলে আমি বলতে পারবো এই কোনটা সমান এই কোনটা, তাহলে দেখো অতএব ও বি সি ইকুয়াস টু ও সি বি। এখানে আর একটা থিওরি তোমরা পড়ে এসছো উপপাদ্যে, যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ আমরা কি জানি সমকোণ, তাহলে লেখো অ্যাঙ্গেল বি সি এ সমান সমান 90 অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ পুরোটা, অ্যাঙ্গেল বি সি এ, অ্যাঙ্গেল বি সি এ 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বি সি এ, তাহলে বি সি এটাকে আমি কি লিখতে পারি বলো, এ সি ও, এই বড় কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে এ সি ও প্লাস ওসিবি সমান সমান 90 ডিগ্রি আমরা লিখতে পারি। আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান, এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে ওসিবি এর জায়গায় আমরা কি লিখতে পারি ওবিসি, তাহলে দেখো এ সি ও প্লাস ওসিবি এর জায়গায় কি লিখবো, ওবিসি সমান সমান 90, তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা আর এই কোণটা পরস্পর পূরক কোণ, তাহলে আমি কি পেলাম অ্যাঙ্গেল এ সি ও আর অ্যাঙ্গেল ও বি সি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর কি হয়ে গেল, পূরক কোণ হয়ে গেল, কারণ এইটা প্লাস এইটা কি বলেছে 90, এইটা ইজিক্যাল টু এইটা আমরা জানি সমান, আবার এইটা প্লাস এটা 90, তাহলে এইটা প্লাস এটা 90 বলতে পারি। আর একবার বলে দিই, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তার জন্য এই কোণটা সমান এই কোণটা, অর্ধবৃত্তস্থ কোণ বলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা যেহেতু 90, তাহলে আমি বলতে পারি এই কোণটা প্লাস এই কোণটা 90, তাই লিখে দিলাম। তাহলে এবার যেটা প্রুফ করতে দিয়েছে, বাম পক্ষ ফার্স্টের প্রুফটা কি, বাম পক্ষ ট্যান অফ এবিসি, ট্যান অফ এবিসি জায়গায় আমি কি লিখতে পারি, এ বি সি জায়গায় আমি কি লিখতে পারি বলো, এ বি সি ও যা আর ও বি সি অ্যাঙ্গেলটা একই, তো সুবিধার জন্য লিখে নাও এ সি ও, ও বি সি ও যা এ বি সি ও সেম অ্যাঙ্গেল, তাহলে ট্যান এ বি সি জায়গায় আমি লিখতে পারি 90 মাইনাস অ্যাঙ্গেল এ সি ও, ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি কট থিটা, তাহলে এসে গেল কট অফ অ্যাঙ্গেল এ সি ও, খুব ভালো অঙ্ক কিন্তু এটা।
আচ্ছা এরপর দু নম্বর প্রমাণটা এসো, এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো দু নম্বর প্রমাণটা কি বলেছে, এটা বাড়িতে করবে তোমরা, আমি একটু জাস্ট বলে দিই। সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও, এটা এক প্রমাণ করতে বলেছে। তাহলে বিসিও আর এসিও এটা তো এসিল। একই রকম ভাবে আমরা কি বলতে পারি বলো, একই রকম যুক্তিতে বিসিও বিসিও আর এসিও, বিসিও আর এসিও, তাহলে আমরা তো বলতেই পারি একই জিনিস, অ্যাঙ্গেল এসিপি সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, ঠিক ডান দিকে লিখে রাখবে, অর্ধ বৃত্তস্থ কোণ বলে এসিপি 90, এসিপি মানেই তো আমরা লিখতে পারি এসিও প্লাস ওসিপি 90। তাহলে আমরা এই বিসিও জায়গায় কি বসাতে পারবো, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিও, এটা আমরা বসাতে পারবো। তাহলে এখানে বসিয়ে দাও সাইন স্কোয়ার বিসিও কে কি দিয়ে রিপ্লেস করব, 90 মাইনাস এসিও, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়, তাহলে কস স্কোয়ার এসিও প্লাস সাইন স্কোয়ার এসিও সমান সমান কত হলো থিটা, এটাও থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়ে গেল 1 আমরা জানি। আর লাস্ট অঙ্কে আমরা আসি, 3 নম্বর অঙ্কটা তোমাদের জন্য রইল, আজকে লাস্ট অঙ্ক বলেছে এবিসিডি একটি আয়তাকার চিত্র, অঙ্ক নাম্বার হচ্ছে 11। এবিসিডি একটি আয়তাকার চিত্র, এ আর সি যুক্ত করি, এসি যুক্ত করা হলো, বলেছে ট্যান অফ এসিডি সমান কট অফ এসিবি, ট্যান অফ এসিডি, এসিডি ট্যান অফ এসিডি এই কোণটা, আর কট অফ কি বলেছে এসিবি, কট অফ এসিবি এই কোণটা। আয়তকার চিত্রের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা কোণ কি হয় 90 ডিগ্রি, তাহলে এখানে লেখো অ্যাঙ্গেল বিসিএ প্লাস এসিডি 90 ডিগ্রি, কারণটা হচ্ছে আয়তকার আয়তক্ষেত্র বলে, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ কি হয় আমরা জানি 90 ডিগ্রি, তাহলে এসিডি এসিডি লিখলাম, আর কি বলেছে বিসিএ বিসিএ এসিডি আর বিসিএ, তাহলে আমি লিখতেই পারি বিসিএ সমান 90 ডিগ্রি মাইনাস এসিডি, লিখতে পারি তাহলে ট্যান অফ এসিডি জায়গা, আচ্ছা এসিডিটা লিখি, আচ্ছা ডান দিক এটা ইজিক্যাল টু এটা বলেছে, আমি এটা যেহেতু লিখেছি বিসিএ কট অফ বিসিএ লিখে ফেলেছি যেহেতু, তাহলে আমি কট অফ এসিবিটাকেই প্রুফ করছি, কট অফ এসিবি জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এসিডি, 90 ডিগ্রি মাইনাস এসিডি, তাহলে কট 90 মাইনাস থিটা একই ব্যাপার হতো, তাহলে ট্যান অফ এসিডি এই দিক থেকে করলে একই ব্যাপার হতো, তো প্রবলেম কিছু হওয়ার কথা নয়, ট্যান অফ এসিডি, তাহলে আরএইচএস ধরেছি, প্রমাণ করলাম এলএইচএস, এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস বা আরএইচএস ইজ ইকুয়াল টু এলএইচএস কিছু অসুবিধা হয়। আচ্ছা দু নম্বরটা দেখো, দু নম্বরের প্রুফটা কি দেওয়া আছে, বলেছে ট্যান স্কোয়ার সিএডি, তাহলে ট্যান স্কোয়ার সিএডি আমি লিখলাম প্লাস 1 ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলেছে 1 বাই সাইন স্কোয়ার বিএসি, তাহলে ট্যান স্কোয়ার সিএডি, ট্যান স্কোয়ার সিএডি কে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, এসিডি মানে 90 মাইনাস বিসিএ, তাহলে ট্যান স্কোয়ার 90 মাইনাস
ত্রিকোণমিতির সমস্ত শর্ট কোশ্চেন গুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে সামনের রোববার তোমাদের হয় কিনা। যদি সামনের রোববার তোমাদের হয় তাহলে আমি একটা লাইভ ক্লাস নেবো যেখানে ত্রিকোণমিতির সমস্ত টাইপের শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজ এখানেই রইল, নেক্সট দিন হাইট অ্যান্ড ডিস্টেন্স, খুব সোজা চ্যাপ্টার, মাধ্যমিকে আসবেই, সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা একটু জানিও, কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ এই অবধি, ঠিক আছে।